এটা বিজয়পুর নেত্রকোনা একদম বর্ডার অফ বাংলাদেশ পাশে ইন্ডিয়া এই যে হাজার হাজার মানুষ সাজা করতেছে দর্শনীয় একটা স্থান ওই যে কেউ লাঞ্চ লাঞ্চ করতেছে দুপুরের দুপুরে খাবার খাইতেছে স্টুডেন্টস যারা স্টুডেন্টও স্কুলের ছাত্রছাত্রীদের দেখা যাইতেছে এরাও আসতে ঘুরতে বিভিন্ন দোকান পাঠা আছে মোটামুটি বালি প্রকৃতিকে দেখা প্রকৃতি দেখে অনেক আনন্দ সবই এই যে পাহাড় উঠতেছি বৃষ্টি পড়লে কিন্তু উঠা যাবে না 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 স্যার কোন স্কুলে আছেন স্যার কোন স্কুল আপনার কোথায় আমার বলি ঢাকা বাংলাদেশ মামিং না বাবা উঠুন যায় না পাহাড় এই একটা পড়ে দিতেছে এই পড়ো না পড়ো না উঠো 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 এই তোমার নাম কি আজকে ভ্রমণটা কি ভালো লাগতেছে হ্যাঁ কি কয় আমার তো অনেক ভালো লাগতেছে হেভি সুন্দর হ্যাঁ হ্যাঁ ম্যাডাম রেদে হামু ম্যাডাম রেদে হামু আল্লাহ ওরে আল্লাহ কত পরিশ্রম অনেক কষ্ট এমনি ফ্যাটের মধ্যে ক্ষুদায় চোসো করে এরপরে এই জানি আল্লাহ একবার আল্লাহ হিমালয় পর্বতের অবস্থা কি কইতে পারি না হিমালয় পর্বতে কোনোদিন উঠতে পারবো আল্লাহ পাক জানে দর্শক দোয়া করবেন যাতে বড় কিছু করতে পারি স্যার কেমন আছেন আজকে জার্নিটা আপনার কাছে কেমন লাগতেছে আমার ডিয়ার স্যার আমার কলিগ খুবই ভালো মানুষ অত্যন্ত মানবীয় একজন দরদি একজন শিক্ষক স্টুডেন্ট কলিগ সবার কাছে ভালো কি অনেক উঁচু ডিয়ার বিয়ার দেখতেছেন এটা কিন্তু অনেক উঁচুতে উঠছি এই একজন ভবিষ্যৎ হিরো হিরোলময় না রিয়েল হিরো
Oh my god, এত উঁচু, অনেক উঁচু। এই তোমরা কোন প্রতিষ্ঠান? গফরগাঁও থেকে? ময়মনসিং গফরগাঁও? আচ্ছা, কেমন লাগলো আজকে ভ্রমণ? একটু ক্যামেরার দিকটা গাও। আচ্ছা আচ্ছা, ভালো থেকো। ভালো আছো? কেমন আছো? আনন্দ আনন্দ পাইছো ঘুরিয়া? আচ্ছা, খুবই ভালো লাগছে। ভালো তো ডিয়ার ভিউয়ার্স, এরকমভাবে আমরা আনন্দ বিনোদনের জন্য পড়াশোনার পাশাপাশি একটু ঘুরবো, গাইডলাইন নিয়ে আসবো। অবশ্যই গাইড থাকবে বা টিচার শিক্ষক মা বাবা থাকবে, একা কোথাও বের হবো না, ভালো থাকবো। অচেনা মানুষের কাছ থেকে কোনো কিছু খাবার খাবো না, তাদের সাথে বেশি সম্প্রীতি করবো না, অনেক সময় ঝামেলা হয়। সাবধান থাকবো, সাবধানের মাইন নেই। তো সুস্থ থাকেন সবাই, সুন্দর থাকেন, ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করে আজকের এই বিজয়পুর নেত্রকোণা থেকে